নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি, চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ শনিবার আর এখন সকাল 10টা মতন বাজে। সৌভিক বলে কোন পুচকে একটা পোকা দেখতে পেয়েছে বাইরে, সেটারই ফটো তুলছে ক্যামেরা নিয়ে গিয়ে। আর বাইরের পরিবেশ আজ ভীষণ সুন্দর, ঝকঝকে রোদ। আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। চলুন, এখানে এক ট্রাক ভর্তি জিনিসপত্র লোড বা আনলোড করতে মাত্র একজন মানুষই নিয়োগ করা থাকে। সামনের ওই সাদা ট্রাকটি বোঝাই করে নিচে সুপারমার্কেট লিডিলে জিনিস এলো, আর ওই ট্রাকের ড্রাইভার গাড়ি পার্ক করে সব জিনিসগুলি গাড়ি থেকে আনলোড করে সুপারমার্কেটের স্টোর রুমে রেখে আসছেন নিজেই। একটু খেয়াল করে দেখলে সম্পূর্ণ পদ্ধতিটি বুঝতে পারবেন। কিছু কিছু জিনিস দেখবেন মুখে বলে ঠিক মতন বুঝিয়ে ওঠা যায় না, তাই যতটা পারলাম চেষ্টা করলাম ভিডিওটির দ্বারাই আপনাদেরকে এই পদ্ধতিটি বোঝাবার। তবে এখানে ট্রাকটির শেষের পার্টটিকে লিফটের মতন করে ব্যবহার করা হয়েছে, আর চাকা লাগানো হলুদ ট্রলি ট্রেগুলির দ্বারা খুব সহজেই বড় বড় আকারের ফ্রিজার আর জিনিস ভর্তি স্টোর বক্সগুলিকে নিয়ে এদিক ওদিক করছেন খুব সহজেই। যাই হোক, অনেক বেলা হলো। সৌভিক বলছে ওই তোর এই জিনিসপত্র আনলোড দেখতে দেখতে দোকানে সব মাছই শেষ হয়ে যাবে, চল তাড়াতাড়ি। তাই ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাছ আনতে যাব বলে। তবে রাস্তায় এই বড় গাছের মিষ্টি ফুলগুলি হাওয়া দিলেই ঝুরঝুর করে ঝরে পড়ছে দেখে সেদিকে দাঁড়িয়ে পড়েছিলাম সুন্দর একখানা রিল বানাবো বলে। তবে সে আশা আর পূরণ হলো না জানেন, কারণ আমি যখনই গিয়ে দাঁড়াচ্ছিলাম সেখানে তখনই হাওয়া বন্ধ হয়ে যাচ্ছিল। আর কি, বেটার লাক নেক্সট টাইম। এখন রওনা হই মাছের দোকানে। তবে যাই বলুন, রাস্তায় পড়ে থাকা ফুলগুলিও কিন্তু ভারী মিষ্টি লাগছে দেখতে। আমরা এখন এলাম আমাদের বাড়ির পেছনের দিকের হরবাত মিহালি বাস স্ট্যান্ডে। এখান থেকে 72 নম্বর বাস ধরে এলাম নতুন একটা মাছের দোকানে। এখানে আমরা আগে কখনো আসিনি। বেশ কয়েকটা বড় বড় রেস্টুরেন্টে এই দোকান থেকে মাছ ডেলিভারি করা হয় শুনেছি, আর সেটা শুনেই এখানে আসা। কিন্তু আসতে হয়তো একটু দেরি হয়েই গেছে জানেন, তাই বিশেষ কোনো মাছের বিকল্পই পেলাম না। আর একটা ফ্রিজার তো সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছিল। তবে এখানে ঝিনুক থেকে আরম্ভ করে স্টার ফিশ, অক্টোপাস আরো কত কিছু যে ছিল। যাই হোক, আমরা নিজেদের পছন্দ মতন 500 গ্রাম চিংড়ি মাছ আর 500 গ্রাম হ্যালিবাট মাছের ফিলে নিয়ে নিলাম। এখানে দোকান থেকে বরফ দিয়ে প্যাকিং করে দিতে চাইলো মাছগুলিকে, কিন্তু এক্ষুনি বাড়ি চলে যাব তাই আর বরফ নিয়ে ব্যাগটাকে ভারী করলাম না। তবে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে সামনে পেলাম এই হুট খোলা দোতলা বাসটিকে। এই বাসগুলি তো সব ট্যুরিস্টদের জন্য ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, তবে এগুলিতে ঘুরে কি আলাদা মজা পায় আমি বুঝি না। কারণ আপনার কোনো জায়গা যদি ভালো লাগলো তাহলে সেখানে আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না, নিজের ইচ্ছে মতন ঘোরাও যায় না সেখানে। যাই হোক, চলুন, ওই যে পেছনে আবার আমাদের বাসও চলে এসেছে, উঠে পড়ি। Thank you.
বাড়ি ফিরে সবার আগেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেক বড় বড় চিংড়ি মাছও ছিল জানেন, কিন্তু আমাদের আবার বেশি বড় চিংড়ি মাছে কেমন একটা গন্ধ লাগে, তাই সেগুলি আনিনি। আর এই হ্যালিবাট মাছগুলি অনেকটাই আমাদের দেশের ভেটকি কিংবা বাসা মাছের মতন, তবে টেস্ট কতটা ভালো সেটা খাওয়ার পরে বুঝব। আর এখন বিকেল 5টা মতন বাজে, আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরোলাম একটি ক্যাফেতে যাব বলে। তবে সকালে মাছ কিনে ফেরার পথে এই পার্কে এই মেলাটিকে দেখেছিলাম, কিন্তু কাঁচা মাছগুলো তখন সাথে ছিল আর রোদও উঠেছিল আজ বেশ ভালোই, আর তার উপরে আবার বরফ দিয়েও আনিনি মাছগুলোকে, তাই আর এখানে দাঁড়ানো হয়নি তখন। তাই ভাবলাম এখন একটু ঘুরে যাই, কিসের মেলা এটি দেখে নিই। তবে এখানে এসে বুঝলাম এটি কোনো একটা প্লে স্কুলের বাচ্চা আর তাদের প্যারেন্টসদের নিয়ে একটি মেলার আয়োজন হয়েছিল। এখানে কেউ হাতে আঁকা ছবি স্টল দিয়েছেন, কেউ বা নানা রকম ফুল গাছের স্টল, আবার কেউ ক্লে দিয়ে তৈরি নানা রকম ঘর সাজানোর জিনিস, চাবি রিং, আবার কেউ হাতে বোনা টুপি, নানা রকম হ্যাট ক্যাপে স্টল দিয়েছেন। বেশ কয়েকটা খাবারের জিনিসেরও স্টল ছিল, কিন্তু মেলার সব স্টলগুলি এখন জিনিসপত্র গোছানো নিয়ে ব্যস্ত, কারণ তাদের মেলা নাকি বিকেল 5টা পর্যন্তই ছিল। তাই সেখানে বেশিক্ষণ দাঁড়িয়েও লাভ নেই, পার্কের একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরিয়ে এলাম। আর এখন আমরা বাসে উঠে রওনা হলাম বোদা অঞ্চলের কাসেল ডিস্ট্রিক্টে যাব বলে। সেখানে মাথিয়াস চার্চের ঠিক উল্টো দিকের রাস্তায় একটি ক্যাফে আছে যা প্রায় 200 বছর পুরনো। আমরা আগে একবার সেই ক্যাফেতে গিয়েছিলাম, তবে হঠাৎই খবর পেলাম গভর্নমেন্টের সাথে কোনো অসুবিধা হওয়ার কারণে সামনের মাসে সেটি সম্ভবত বন্ধ হয়ে যাওয়ার কথা, তাই ভাবলাম আজকে একবার ঘুরে আসি। তবে জানি না আদৌ সেখানে জায়গা পাবো কিনা, কারণ সেই ক্যাফেটি ভীষণ বিখ্যাত আর সবসময় লোকের ভিড় লেগেই থাকে। আর ডিয়াকফেরেন্সটেরের রাস্তার পাশের এই গাছগুলিকে চার চৌকো করে কাটিং করে দিয়েছে দেখুন, মাঝে আবার একটি করে ফাউন্টেন রয়েছে, ভারী সুন্দর লাগছে দেখতে। আর এখন আমরা পৌঁছালাম রুজ ওয়ার্ম ক্যাফেতে। এই ক্যাফেটি 1827 খ্রিস্টাব্দ থেকে চালু রয়েছে। নানা সময়ে এই দেশের নানা রকম সুবিধা অসুবিধা, দুর্ঘটনা, যুদ্ধ ইত্যাদি সময়ের ইতিহাসগুলির সাক্ষীও রয়েছে এটি, তাই যে কোনো ট্যুরিস্ট গ্রুপের কাছে এটি ভীষণ বিখ্যাত এবং দর্শনীয় একটি ক্যাফে। এটি ইতিহাসের বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে রয়েছে, যেমন বুদা কাসেলের দখল, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সোভিয়েত শাসন, এসব কিছুর সাক্ষী এই ক্যাফেটি। বর্তমানে এটি হাঙ্গেরির বিখ্যাত মার্জিপান কোম্পানি সামোসের মালিকানাধীন। এখানকার প্রায় সব রকম পেস্ট্রি আর কেক খুবই বিখ্যাত, কিন্তু তার মধ্যে বেশি বিখ্যাত কেক পেস্ট্রিগুলি হল ক্রেমেশ, রুশবাম, ডোবোস আর এস্তেরহাজি। আমরা প্রায় 30 মিনিট মতন লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে বসার সুযোগ পেয়েছি। আর আমরা আজকে নিলাম এখানকার বিখ্যাত ক্রেমেশ আর তিরামিসু কেক, আর সাথে এই দেশের নস্টালজিয়া কাপ আইসক্রিম।
ওই দেখুন, সামনে একটি টুরিস্ট গাইড তার গ্রুপকে এই ক্যাফেটির ইতিহাসের সম্পর্কে সব তথ্যগুলি শেয়ার করছেন। তবে আমি তো অনেকদিন পরে বেশ বড় এক কাপ আইসক্রিম পেয়ে ভীষণ খুশি। এদেশের কোন নস্টালজিয়া এই আইসক্রিমের সাথে জড়ানো সেটা আমার জানা নেই ঠিকই, তবে আমার এই আইসক্রিমটি খেতে বেশ ভালোই লাগলো। আর সৌভিক নিল এক্সপ্রেসো কফি, আর কফির সাথে একটা পুচকে কুকিজ দিয়েছে, আর দুধ আর চিনির প্যাকেটও দিয়েছে। যদিও সৌভিক কফিতে দুধ চিনি কিছুই খায় না, ওগুলো ফেরত দিয়ে দেব। বেশ অনেক লোকের লাইন হয়ে গেছিল ক্যাফেতে খাওয়ার জন্য, তাই আমরাও ফটাফট খাওয়া দাওয়া সেরে বেরিয়ে এলাম। তবে বাড়ি ফিরবো বলে বাস স্ট্যান্ডের দিকে আসতেই দেখলাম মাথিয়াস চার্চের সামনে এই ফুলগুলিকে। কি মিষ্টি বেগুনি রং এগুলির! সম্পূর্ণ গাছটি ফুলে ভরে উঠেছে, আর সব ফুলগুলি ঘন্টার মতন করে ঝুলে রয়েছে। আর এই জায়গাটি তো সকলেই চেনেন, আর যারা জানেন না তাদেরকে অনুরোধ করছি আমার পেজের 48 নম্বর ভিডিওটি একবার দেখে নেবেন। আশা করছি ভালো লাগবে হাঙ্গেরি দেশের এই বিখ্যাত জায়গার সম্পূর্ণ ইতিহাস জানতে পেরে আর সৌন্দর্য দেখতে পেয়ে। আজকের দিনটি ভারী মিষ্টি ভাবে কেটে গেল। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নি। দেখা হবে, গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।